বাসর রাতের মতো ঘুমিয়ে যাও। তো এখন আপনার কবরে জিজ্ঞাসার পরে আপনি ঘুমিয়ে গেলেন, উঠবেন বিচারের দিন, কেয়ামতের দিন। তো আপনার বাসর রাতের সময়সীমা কত? বুঝাতে পারিনি মনে হয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কবরের সময় সীমা আজ থেকে নিয়ে বিদ্বানদের বিজ্ঞানীদের নীতিতে পৃথিবীর বয়স যদি প্রায় 4 কোটি বছর হয়ে থাকে তাহলে আদম আদমের ছেলে মেয়ে তারা 4 কোটি বছর থেকে কবরে আছে। তারা বাসর রাতের ন্যায় ঘুমিয়ে আছে। যদি কারো হিসাবে পৃথিবীর বয়স 10,000 বছর হয় তাহলে 10,000 বছর থেকে তারা ঘুমিয়ে আছেন। তো বাসর রাতের সময়সীমা কত হতে পারে? রাত 11টার সময় স্বামী স্ত্রী এক জায়গায় হয়েছে, কিছুক্ষণ কথোপকথন করল, দোয়া পড়ল, দুরেকাত সালাত আদায় করল, বাস্তব দাম্পত্য জীবনে মিলনে গেল, তারপর কিছুক্ষণ ঘুমালো, অনুমান করি 3টার সময় ঘুমালো, 5টায় আজান, তাহলে একটা অনুমান কবরে থাকার সময় প্রায় 2 ঘন্টা। তাহলে 4 কোটি বছর সমান, আরো যদি 4 কোটি বছর থাকে তাহলে 8 কোটি বছর সমান হলো 2 ঘন্টা। বুঝাতে পারিনি কথা, আবার বলতে হবে কি? আচ্ছা, ফেরেশতা দুইজন বলছেন যে আপনি ঘুমিয়ে যান এখন, মানে জিজ্ঞাসা শেষ হয়ে গেছে। ফেরেশতা দুইজনের জিজ্ঞাসা শেষ হয়ে গেছে, এখন ফেরেশতা দুইজন বলছেন ঘুমিয়ে যান। তখন লোকটি বলছে আমি ঘুমাবো না, আমি পরিবারের কাছে গিয়ে আমার এই ভালো অবস্থাটা বলে দিব। তখন ফেরেশতা দুইজন বলছেন আরে না না, বাসর রাতের মতো ঘুমিয়ে যাও, যাকে কেউ জাগায় না, কাছের মানুষ ছাড়া, স্ত্রী ছাড়া, বাসর রাতের মতো ঘুমিয়ে যাও। তো এখন আপনার কবরে জিজ্ঞাসার পরে আপনি ঘুমিয়ে গেলেন, উঠবেন বিচারের দিন, কেয়ামতের দিন। তো আপনার বাসর রাতের সময়সীমা কত? বুঝাতে পারিনি মনে হয়। তো মোটামুটি বাসর রাতের সময়সীমা ঘন্টা দুয়েক দেখালাম, 2 ঘন্টা হোক, 8 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, এরকম 3 ঘন্টা, এটা কাছাকাছি এরকম একটা সময়। তাহলে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হলো 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 8 ঘন্টা, 3 ঘন্টা, এরকম একটা সময়। আমি মনে হয় বুঝাতে পারলাম না। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব ভালো মানুষের কবরের সময়সীমা বেশি নয়। এইবার অমাল মুনাফেকুল কাফের, যে ব্যক্তি মুনাফেক, যে ব্যক্তি কাফের, যখনই তারা দুজন বলবেন মান হাজার রাজুল, সেই ব্যক্তি কে যাকে পাঠানো হয়েছিল, তখন সে বলবে লাদ্রি, বলতে পারছি না, কুত্তা কুলমায় কুলমনাস, লোকে রাজা বলতো আমি তাই বলতাম, লোকে রাজা বলতো আমি তাই বলতাম। তখন ফায়াকুলান লাহু, দুইজন বলবে তাকে, দুইজন জমিনকে বলবে ইলতায়েমি আলাইহে, জমিন ওকে চেপে ধরো, ফাতালতায়েমু আলাইহে, জমিন তাকে চেপে ধরবে, ও বুঝলো যে আমাকে চেপে ধরলো, ওকে কিন্তু বাঘে খেয়েছে। বুঝাতে পারেননি কথা, ও বুঝলো যে জমিন আমাকে চেপে ধরেছে, ও কিন্তু বাঘের পেটে আছে এখনো, বা জলে ছাই হয়ে গেছে, কিন্তু ও বুঝলো যে আমাকে জমিন কি করলো, চাপ দিল, চেপে ধরলো। এইটা বুঝাচ্ছেন আল্লাহ রাসূল বুখারী মুসলিমের হাদিস, ফাতাক্তালে ফাজলাফহু, একদিকের হাড় একবারে কড়মড় করে আর একদিকে ঢুকে যাবে, এমন কঠিন ভাবে চেপে ধরবে দুই দিক থেকে তাকে। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
তাই তিনি যখন তখন কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। দিন আমাদের এমনি কাটছে বিবেচনা ছাড়াই। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে আল্লাহ নবী বলেন এরপরে একজন লোককে নির্ধারণ করা হয়, সে হলো অন্ধ, চোখে দেখে না, কানে শুনে না, যে তাকে পিটাবে কিয়ামত পর্যন্ত সে চোখে দেখে না, সে কানে শুনে না, সে আমার খায় না, সে পেশাব পায়খানা করে না, তার শরীরে কোনো ক্লান্তি নাই, সে হলো ফেরেশতা। প্রথম বাড়ি যত জোরে মারবে কিয়ামতের পূর্ব মুহূর্তে তত জোরেই মারবে, কেন? তার শরীরে ক্লান্তি নেই। একটা পুলিশ যদি একটা লোককে 50 লাঠি মারে, তাহলে প্রথম লাঠি যত জোরে মারবে শেষ লাঠি তত জোরে মারতে পারবে না, কেননা মানুষ তার ক্লান্তি আছে। আর একে যে নির্ধারণ করা হলো, এ চোখে দেখে না কোথায় মারছে, এ কানে শুনে না লোকটা চিৎকার করছে কি না, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসে ওয়াসায়াতান, সে যে চিৎকার করবে, বাপরে মারে করে চিৎকার করে উঠবে, ফায়াসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালান, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব তার চিৎকার শুনতে পাবে, তবে মানুষ এবং জিন শুনতে পাবে না। এখানে একটা কবর আছে 2000 বছর আগেকার, সেই কবরে শাস্তি হচ্ছে, কিন্তু আমি আর আপনি এখন শুনতে পাচ্ছি না, তবে পশু প্রাণী সবাই শুনতে পাচ্ছে, এই চিৎকার শুনতে পাচ্ছে। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে জিনিস আছে সেও শুনতে পাচ্ছে, তবে সে কিছু বলতে পারে না, এও কিছু বলতে পারে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই মরার পরে কি হবে? কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হায়াতি লেবানিন নাজ্জারে, একদা আল্লাহর নবী বানু নাজ্জারের একটা খেজুর বাগানে ছিলেন, আলা বাগলাতিন লাহু, তিনি তার একটা খচ্চরের উপরে চড়েছিলেন, খচ্চরের উপরে। আজও সৌদি আরব মিশরের লোকেরা গাধা খচ্চরের উপরে উঠে রাস্তাঘাটে চলে। তো আমি যখন কারুন ডুবে গেছে মাটিতে, ধসে গেছে, ওই এলাকা দেখে আসছিলাম, তখন দেখলাম যে একটা লোক গাধার পিঠে চড়ে আছে আর 5-7টা গরুর রশি ধরে আছে, ও গরুগুলো চড়িয়ে নিয়ে আসছে, আমরা হেঁটে চলি রশি ধরে, ও গাধার উপরে চড়ে রশি ধরে আছে। বুঝাতে পারলাম না, আমি বললাম দৃশ্য তো খুব ভালো সালমান, দৃশ্য দেখা যায়, আশ্চর্য দৃশ্য। আল্লাহর নবী একটি খচ্চরের উপর উঠে আছেন, আমরাও তার সাথে আছি, আগের কথাটা এখন বাস্তব দেখাচ্ছি, আমরাও তার সাথে আছি। ইজহাদ ফাকাদাত তুম কি হে, হঠাৎ গাধাটা লাফ দিয়ে উঠল, মনে হলো যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধা থেকে পড়ে যাবে, তবে সেদিন তিনি পড়ে যাননি। আর একদিন তিনি যুদ্ধ থেকে আসছিলেন, উটের ওপর থেকে পড়ে গেছিলেন, আল্লাহর নবী পড়েছেন ওই দিকে, আর তার স্ত্রী সাফিয়া বিনত হুইবনে আফতাব উনি পড়েছেন এই দিকে ছিটকে। তো সাহাবি আল্লাহ রাসূলকে উঠাতে গেছেন, তখন আল্লাহ রাসূল বলছেন আমার কাছে কেন এসেছো, সাফিয়াকে দেখো। তো সাহাবি আল্লাহ রাসূলের স্ত্রীর কাছে গেলেন, পড়ে আছেন, তার গায়ের চাদরটা তার উপরে দিয়ে তাকে ধরে উঠালেন। তাহলে বিপদে পড়ে মহিলাদেরকেও বাঁচাতে হবে,
সম্ভবপর কাপড় দিয়ে আবরণ করে। পীর সাহেব হলে উঠ থেকে পড়ে যেতেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাই পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম, মানে আম গাছে যেমন ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোয়ের ছেদরাতে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না, শোয়ের ছেদরাতে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে যেমন ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বলছি এই কথাই সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। এর নাম বুখারী মুসলিম।